কেন্দ্র শহীদ মিনারে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা শহীদ জায়া বেগম মোস্তারি শফির মরদেহে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। বেলা 11টার দিকে সেখানে নেওয়া হয় তার মরদেহ। শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হবে তার নামাজে জানাজা। পরে নেওয়া হবে চট্টগ্রামে। বুধবার চট্টগ্রামে জামাতুল ফালাহ মসজিদে বাদ জোহর জানাজা শেষে চৈতন্য গলি কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে তাঁর স্বজনরা। সোমবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান বেগম মোস্তারি শফি। তাঁর বয়স হয়েছিল 84 বছর। তিনি কিডনি, রক্তে সংক্রমণ সহ নানা জটিলতায় ভুগছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে 7 এপ্রিল বেগম মোস্তারি শফির স্বামী চিকিৎসক মোহাম্মদ শফি ও ছোট ভাই এহসানুল হক আনসারকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী। 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দ সৈনিক হিসেবে কাজ করেছেন বেগম মোস্তারি শফি। তিনি যে লিগেসি রেখে গেছেন, যে উত্তরাধিকারত্ব রেখে গেছেন, যে চেতনা রেখে গেছেন, সেটা আমি মনে করি আমাদের তরুণ কর্মীদের চিরকাল এটা প্রেরণা যোগাবে। আগে কথা তখন বলতে পারছিলেন, কয়েকদিন আগে তিনি বলছিলেন আমার এখনো অনেক কাজ বাকি। চট্টগ্রামে মুক্তিযুদ্ধ জাদুঘর করা, সেটা জায়গা বরাদ্দের অসুবিধায় আমরা তা মা করে দিতে পারিনি। তাই মা বলেছিলেন আমার চট্টগ্রামে অনেক কাজ বাকি আছে, আপনারা সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন,